বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমংথয় মারমাকে গুলি করে হত্যার প্রতিবাদে রোয়াংছড়িতে অর্ধদিবস হরতাল পালন করছে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে, চলছে না কোনো যানবাহন। এছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাটও। হরতালে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 22 জুলাই সোমবার দুপুরে মোটরসাইকেল যোগে রোয়াংছড়ি থেকে বান্দরবান সদরে আসার সময় মংমংথয় মারমাকে হত্যা করে দুর্বৃত্তরা। খোলা চোখ, নিউজ ডেস্ক।